তো এই আওয়ামী লীগ তারা চাবি এনামুল হয়ে গেছে। আমি জেল থেকে একটা জিনিস নিয়ে আসছি আপনার জন্য, ছোট্ট, বুঝবেন না অবশ্য, দু একজন বুঝবে, বুঝতে পারেন, হয়তো আমার সেক্রেটারি জেনারেল বুঝবেন, এনি সাহেব বুঝবেন, সালাম সাহেব বুঝবেন, যারা যারা জেলে ছিলেন এবং যারা জেলে ছিলেন তারা বুঝবেন। আপনাদের কি মনে পড়ে ওই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মাইকে অ্যানাউন্স হতো অনেক মানুষের নাম, সবচেয়ে বেশি উচ্চারিত হতো কোন নামটা জানেন? তালা চাবি এনামুল, শোনেন নাই না? তালা চাবি এনামুল। এই এনামুল হলো আমার একটা ব্যক্তি, যে ব্যক্তিকে যদি বলি, যদি বলা হয় যে আমার তো দরজাটা ভেঙে গেছে কাঠের, ওই এনামুলকে ডাকে, তালা চাবি এনামুল জলদি আসেন, মুখ জায়গা যান, ঠিক করতে হবে। তারপর আমার পানির পাইপ ভেঙে গেছে, তালা চাবি এনামুল পানির পাইপ ঠিক করতে আসছে। চুলা ঠিক নষ্ট হয়ে গেছে, তালা চাবি এনামুল মাইকে ডাকতেছে, ডাকতেছে অনর্গল, ঠিক আসছি। এই তালা চাবি এনামুলটা কারা? সব কাজ করতে পারে, এক হাত দিয়ে এক যন্ত্র দিয়ে এই তালা চাবি এনামুল সব কাজ করে ভাই। তো এই আওয়ামী লীগ তালা চাবি এনামুল হয়ে গেছে, এক হাত দিয়ে সব কাজ করতেছে, হত্যা, খুন, গুম, জখম, লুটপাট, টাকা লুট, পয়সা লুট, পাচার সব করতেছে। খুব কম সংখ্যক লোক ওনাকে দেখেছেন, তার চেয়েও অনেক কম সংখ্যক লোক ওনার সঙ্গে কথা বলেছেন। যে কয়েকজন কথা বলেছেন তাদের মধ্যে আমরা মঞ্চে কয়েকজন উপস্থিত আছি, আমি সবার নাম বলতে চাই না, কয়েকজন মাত্র উপস্থিত আছি। আমি ভাগ্যবান যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে কথা বলে এবং ওনার হাতে ধরেই আমার রাজনীতিতে আবির্ভাব। আমি বিএনপির আগে কোনো রাজনৈতিক দলে ছিলাম না, রাজনীতি করতাম না, আর এরপর কোনো রাজনীতি করব না। এই দলই শেষ প্রথম, এই দলই শেষ। প্রিয় ভাইয়েরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামটা শুনলেই আমার দলের বাইরে যারা আছেন কিছু লোক, কিছু লোক সারা বাংলাদেশে 5 থেকে 10 ভাগ লোক হতে পারে, তাদের গাছ প্রদাহ হয়, শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আমরা যখন এখানে সভা করছি, আলোচনা করছি, তখন তাদের কিন্তু গাত্র দেওয়া শুরু হয়ে গেছে। মিটিং শেষ হলে পরে হয়তো জ্বালা পড়া কিছু কমবে, কারণ এখানে জিয়াউর রহমান সম্পর্কে যে আলোচনা হবে, যে বক্তব্য হবে, এই কথাগুলো বাস্তব এবং সত্যি, পত্রপত্রিকায় লেখা হবে, কালকে পত্রপত্রিকায় মানুষজন দেখবে। আমি এই কথাগুলো বললাম এই কারণে, যারা জিয়াউর রহমানকে দেখেছেন, যারা কথা বলেছেন তাদের জন্য একরকম, আর যারা জিয়াউর রহমান সম্পর্কে শুনেছেন, আপনাদের পরবর্তী প্রজন্ম আপনাদের কাছ থেকে শুনবে। সুতরাং আপনাদের বিষয়গুলো, আলোচনা সভাগুলো অন্তত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ওনাদের সামনে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, ওনাদের সামনে আলোচনাগুলো আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে এই মঞ্চের সবাই কথা বলে গেছেন, সবাই, মাত্র বাকি আছে আমাদের সেক্রেটারি জেনারেল স্যার এবং ডাক্তার খন্দকার মোশাররফ স্যার, যিনি অত্যন্ত কাছ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছিলেন এবং কথা বলেছিলেন। এর আগে বলে গেছেন মেজর হাফিজ সাহেব, তার আগে বলেছেন, তারপর বলেছেন আমাদের শাহজাহান সাহেব, বীরোত্তম শাহজাহান সাহেব, এবং পরিশেষে আমার আগের বক্তা মঈন ভাই, আমার সদ্য মঈন ভাই, একই স্কুলে আমরা পড়াশোনা করতাম, আমার 3 বছরের সিনিয়র ছিলেন উনি, এবং মঈন ভাই মোটামুটি মাশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত সবই বলে গেছেন, আমার আর বলার কিছু নাই, কিছুই থাকলো না বলার। তারপরও আজকের প্রেক্ষাপটে কথা কিছু বলতে হচ্ছে।
শহীদ জিয়ার ঘোষিত স্বাধীনতা এবং সেই ঘোষণার ফলে অর্জিত আমাদের বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে বসে এই দেশের মানুষের স্বাধীনতাকে হরণ করেছে আজকে আওয়ামী লীগ, কথা বলার অধিকার হরণ করেছে, মিছিল করার অধিকার হরণ করেছে, মাইকিং করার অধিকার হরণ করেছে, এবং সবচেয়ে বেশি হরণ যেটা করেছে টাকা লুটপাট। আর ধনী গরিব দেশের ধনী, গরিব দেশের ধনী বিদেশে গিয়ে এক নম্বর ধনী হয় কেউ, দুই নম্বর ধনী হয় কেউ, তিন নম্বর ধনী হয় কেউ, শুনছেন না আপনারা? অমুক লোক সিঙ্গাপুরের ধনী, অমুক লোক অমুক জায়গার ধনী, আর বাংলাদেশ, বাংলাদেশ ব্যাংকের এখন ফান্ডে টাকা নাই। আমরা শুনলাম কয়েকদিন, কালকেই শুনছি $26 বিলিয়ন মাত্র আমাদের জমা আছে, শুনলাম, সত্যি মিথ্যা আমি জানি না, শুনলাম আরও কম। যাই হোক, তো এই তালা চাবি আনার হাত থেকে ভাই দেশটাকে রক্ষা করতে হবে। আমাদের দুজন বক্তা রয়ে গেছে, অত্যন্ত ভালো বক্তব্য রাখবেন, থামো না রে ভাই, আচ্ছা তোমাদের একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, প্রথম পাবলিক মিটিং রাস্তায় যেটা করি আর যে আলোচনা সভা, এটা একটা তফাত আছে না? তাহলে তোমরা যখন তখন সেখানে সেখানে একই স্লোগান দাও, পাবলিক মিটিংয়ে দাও, এখানে ওটাই দাও। আরে ভাই, এটা আলোচনা সভা, এখানে কিছু না আলোচনা করছেন যারা, আমি যা যাদের নাম আমি জানি, তারা সবাই প্রখ্যাত মুক্তিযোদ্ধা। যাই হোক, আমি পরে আসছি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভার সদ্য সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, মঞ্চবিষ্ট আমার সদ্য নেতৃবৃন্দ, আমার সামনের সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আস্তে আস্তে ভিতরে ঢুকতে ঢুকতে অনেক বক্তব্য শুনেছি, বসে অনেক বক্তব্য শুনলাম। আমার বক্তব্য শুরুর আগে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, আর জন্মদিনের শুভেচ্ছা হিসাবে একবারে শেষ সময় যদি মনে থাকে ছোট্ট একটা জেলখানার আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা বলব। জেলখানার আজকে আমরা যার সম্পর্কে এখানে আলোচনা করব তাকে আপনারা, তার নাম এখানে বেশিরভাগ লোক শুনেছেন,